সব কিছু ভিতরে নিয়ে যা, তারিন কি সাজাতে হবে। ঠিক আছে। রানা, তুমি একা কেন? জামাই কোথায়? শুভ এখনো এসে পৌঁছায়নি। না, কি বলছেন? ওরা তো এক ঘন্টা আগেই রওনা দিয়েছে। শুভ তাহলে কোথায়? হ্যালো, বেগুনবাড়ি থানা? ইয়েস, বেগুনবাড়ি থানা। এস আই শুভ আছেন? আজ ওনার বিয়ে, উনি ব্যস্ত, তাই উনি থানায় আসেননি। তাবলা, টাইকা, বহি, রানা, রানা, এখনো শুভ আসছে না কেন? আমার মন যেন কেমন কেমন করছে। কিচ্ছু হবে না শুভর, কিচ্ছু হবে না। তোমরা শুধু শুধুই আজে বাজে চিন্তা করছো। এত বড় গিফট বক্স কে পাঠিয়েছে? একটা পিকআপ ভ্যান দিয়ে গেছে, সাথে এই চিঠিটাও। আমি ভয়ের মার্চেন্ট, ভয় আমার ব্যবসা। এমন সিস্টেম করে যাতে শত্রু আমাকে ভয় পায়, আমার কাছে না আসে। কিন্তু রানা যদি আহে? আসতে দাও, আমরা দুজন আজ একসাথে, এক রানা আমাদের কিছুই করতে পারবে না। আরে রানা এলে তো, এতক্ষণে দেখ গিয়ে আমার ভয়ে কাতর হয়ে রানা মানসিক হাসপাতালে আছে। ডাবলা, রানা মানসিক হাসপাতালে যাবে না, যাবি তোরা। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি।
আরে তুই বেঁচে থাকলে তো দেখাবি, বেঁচে না থাকলেও আমার কিছু যায় আসে না। কিন্তু তোদের আজ আমি বাঁচতে দেব না। তোদের প্রত্যেকটা লোকের অবস্থা করব আমার ভাই আমার বন্ধু শুভর মতো। আমার বন্ধু শুভকে তোরা ওর বিয়ের দিনে খুন করেছিস, তোদের আজ খুন করব আমি। তাহলে তো তোকে সেই সুযোগ দেওয়া যাবে না। ভাইয়ের গায়ে আঘাত দেখলে আর এক ভাই কি করে জানিস না? ওর গায়ে হাত দিলে আমি হাত ভেঙে দিতাম, গালি দিলে মুখ ভেঙে দিতাম। আর তুই ওকে নৃশংস ভাবে মেরেছিস, শেষ করে দিয়েছিস ওকে। কোথায় মেরেছিলি ওকে? এখানে। কোথায় মেরেছিলি? এখানে। কোথায় মেরেছিলি? কাইয়ুম। Yes, sir. You are suspended. আর রানা, আইন কি নিজের হাতে তুলে নেবার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার, তুমি চিন্তা করো না, ওর সাজা যাতে কম হয় আমি সেই ব্যবস্থাই করব। অফিসার, ইয়েস স্যার, অ্যারেস্ট হিম। রানা,